সালটা 1893 সালের 11ই সেপ্টেম্বর। শিকাগোতে ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয়। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 500 বছর উদযাপনের জন্যই করা হয় এই বিশ্বব্যাপী ধর্মীয় সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি, তাঁর সঙ্গেও ছিলেন অনেকে। উপস্থিত রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশিষ্ট মানুষ। এক মাঝবয়সী ব্যক্তি উপস্থিত হলেন ডায়াসে, বলতে শুরু করলেন, হে আমার আমেরিকান ভাই ও বোনেরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এমন একটি ধর্মের সাথে যুক্ত হতে পেরে গর্বিত যেটি বিশ্বকে সহনশীলতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা উভয়ই শিখিয়েছে। আমরা শুধুমাত্র সর্বজনীন সহনশীলতায় বিশ্বাস করি না, আমরা সকল ধর্মকেই সত্য বলে মেনে নিই। বর্তমান সম্মেলন, যা এখন পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে আগস্ট সমাবেশগুলির মধ্যে একটি, এটি নিজেই একটি প্রমাণ। গীতায় প্রচারিত বিস্ময়কর মতবাদের জগতের একটি ঘোষণা। যে কেউ আমার কাছে আসে যে কোনো রূপের মধ্য দিয়ে, আমি তার কাছে পৌঁছাই। সমস্ত মানুষ সেই পথে সংগ্রাম করছে যা শেষ পর্যন্ত আমার দিকে নিয়ে যায়। যদি ধর্ম সংসদ বিশ্বের কাছে যা কিছু দেখিয়েছে তা হলো, এটি বিশ্বের কাছে প্রমাণ করেছে যে পবিত্রতা, বিশুদ্ধতা এবং দাতব্য বিশ্বের কোনো গির্জার একচেটিয়া সম্পদ নয়, এবং প্রতিটি ব্যবস্থাই সবচেয়ে উন্নত চরিত্রের পুরুষ ও নারী তৈরি করেছে। সাম্প্রদায়িকতা এবং এর ভয়ঙ্কর বংশধর ধর্মান্ধতা দীর্ঘকাল ধরে এই সুন্দর পৃথিবী দখল করে আছে। তারা পৃথিবীকে সহিংসতায় পূর্ণ করেছে, প্রায়শই এটিকে মানুষের রক্তে ভিজিয়েছে, সভ্যতাকে ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশার দিকে পাঠিয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি যে এই কনভেনশনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাটি বাজানো হয়েছিল তা হতে পারে সমস্ত ধর্মান্ধতা, তরবারি বা কলম দিয়ে সমস্ত নিপীড়নের এবং একই পথে চলা ব্যক্তিদের মধ্যে সমস্ত অকথ্য অনুভূতির মৃত্যুঘটিত লক্ষ্য। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, এবং একজন হিন্দু বা বৌদ্ধ একজন খ্রিস্টান হতে হবে না, তবে প্রত্যেককে অবশ্যই অন্যের আত্মাকে আত্মীকরণ করতে হবে এবং তবুও তার স্বতন্ত্রতা রক্ষা করতে হবে এবং তার নিজস্ব বৃদ্ধির নিয়ম অনুসারে বেড়ে উঠতে হবে। যেমন বিভিন্ন স্রোতের উৎস বিভিন্ন স্থানে রয়েছে, সমস্তই তাদের জল সমুদ্রে মিশে যায়, তেমনি হে প্রভু, মানুষ বিভিন্ন প্রবণতার মধ্য দিয়ে যে ভিন্ন ভিন্ন পথ গ্রহণ করে তা দেখা যায় আঁকা বাঁকা বা সোজা, সবই তোমার দিকে নিয়ে যায়। আসুন আমরা আদর্শ প্রচার করি এবং অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঝগড়া না করি। স্বামী বিবেকানন্দের এই বক্তৃতা হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের ওপর ইতিহাস সৃষ্টি করে। তাঁর বক্তৃতা শেষ হওয়ার পর পুরো 2 মিনিট ধরে মুগ্ধ দর্শক মণ্ডলী উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই বক্তৃতার 131 বছর কেটে গিয়েছে, কিন্তু তা আজও দেশে বিদেশে একই রকম আলোচ্যের বিষয়। তাঁর বক্তৃতার সার্বজনীনতা, সহনশীলতা এবং হিন্দু ধর্মের আধ্যাত্মিক সারমর্মের বার্তা
একটি স্থায়ী ছাপ রেখে গেছে এবং আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।